পাঁচশো বছরের সংগ্রাম অবসান ঘটল শ্রীরামচন্দ্র নিজের জন্মভূমিতে প্রতিষ্ঠিত হবেন রামচন্দ্র শিখিয়েছিলেন কিভাবে জীবনের সব প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য রেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় রাম সব সময় ধর্ম বর্ণ জাতপাতের ঊর্ধ্বে তাই একজন ভারতীয় হিসেবে আমাদের সকলের গর্বের মুহূর্ত আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তার আগে সাজো রব অযোধ্যায় শেষ মুহূর্তে কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি রাম মন্দির ঘিরে দেশ জুড়ে রাম ভক্তদের মধ্যে বিপুল উত্তেজনা বাইশে জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে মাহেন্দ্রক্ষণ চুরাশি সেকেন্ড এই চুরাশি সেকেন্ডের শুভ মুহূর্তে সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠা হবে নতুন রামলালার মূর্তি তবে অনেকের মনেই প্রশ্ন আছে কেন এই চুরাশি সেকেন্ডের সময়কেই শুভ মুহূর্ত হিসেবে ধরে নেওয়া হল নেপথ্যে কারণ কি হিন্দু ক্যালেন্ডার অনুসারে বাইশে জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি নক্ষত্র মৃগাশিরা ও যোগ্য ব্রাহ্মণ সকাল আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ইন্দ্রযোগ হবে জ্যোতিষীদের মতে বাইশে জানুয়ারি কর্ম দ্বাদশী এই দ্বাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিন ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার এই দিনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনকে রাম মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে অযোধ্যার বিশাল রাম মন্দির নিয়ে কৌতূহল ও উদ্দীপনার পারদ এখন তুঙ্গে এই মন্দির নিয়ে বিস্তারিত জানতে চান রাম ভক্তরা বহু বছর অপেক্ষার পর নির্মিত রাম মন্দির সম্পর্কে জেনে নিন কয়েকটি খুঁটি নাতি তথ্য চম্পট রায় জানিয়েছেন এই রামলালাকে দর্শন করতে খুব বেশি সিঁড়ি চড়তে হবে না ভক্তদের মাত্র বত্রিশটি সিঁড়ি উঠেই রাম মন্দিরের মূল ধামে পৌঁছে যাবেন ভক্তরা সেখানে দর্শন মিলবে রামলালার তবে অসুস্থ ও বৃদ্ধদের যাতে এই বত্রিশটি সিঁড়ি চড়ার জন্য কষ্ট করতে না হয় তার জন্য মন্দিরের পশ্চিম দিকে লিফটের ব্যবস্থা করা হয়েছে যারা অসক্ত তারা লিফটে চড়ে উঠে আসতে পারবেন মন্দিরের মূল ধামে রাম মন্দিরের মানচিত্র দেখিয়ে চম্পট জানিয়েছেন যে মন্দিরের পূর্ব দিক দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন রামলালা দর্শনের পর দক্ষিণ দিক দিয়ে দেওয়া হয়েছে প্রস্থানের স্থান এছাড়া মন্দিরের ভেতরে রয়েছে আলাদা আলাদা গেট মূল মন্দিরটি হবে তিনতলা মন্দিরের এক একটি তলার উচ্চতা হবে কুড়ি ফুট রামলালার মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরের মধ্যে থাকবে মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি বীরসামিত্র ও মহর্ষি অগস্থার আলাদা আলাদা মন্দির এছাড়া নিরাদ্রাজ মাতা ও দেবী আহিল্লার মন্দিরও থাকবে মন্দির চত্বরের ভেতরে সত্তর একর জমি নিয়ে থাকবে মন্দির চত্বর তার সত্তর শতাংশ জমিতে থাকবে গাছপালা এই সব গাছের মধ্যে প্রাচীন বৃক্ষও থাকবে যেগুলির বয়স একশো বছরেরও বেশি তিন তলা রাম মন্দিরের প্রথম তলায় কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ এখনও বাকি রয়েছে যা পূর্ণ হবে মন্দির উদ্বোধনের পর আগামী বছরে এবার আসি মূর্তির বিবরণে মূর্তির ডান দিকে রয়েছে বিষ্ণুর এক থেকে পঞ্চম অবতার অবধি মূর্তি এবং বাম দিকে রয়েছে বাকি পাঁচ অবতারের মূর্তি মূর্তির ডান দিকে নিম্নে রয়েছে হনুমান মূর্তি এছাড়া মূর্তির বাম দিকে রয়েছে গরুর মূর্তি এই মূর্তির ওজন মানা যাচ্ছে দুশো কিলোর ওপরে ভগবান শ্রীরাম যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটি হলো একটা পদ্ম ফুলের ওপর এই মূর্তি প্রায় চার পয়েন্ট চব্বিশ ফুট লম্বা এবং তিন ফুট চওড়া এই হলো অযোধ্যার রাম মূর্তির বিশেষত্ব সত্ত্ব আজ বাইশে জানুয়ারি অর্থাৎ আজ প্রতিষ্ঠা হবে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা আপনারা সকলে আসুন অযোধ্যা শ্রীরামের বাসগৃহে অর্থাৎ শ্রীরাম মন্দিরে সবাই মিলে বলুন জয় শ্রীরাম